ফুলের বসন্ত, বসন্ত বসন্তের বসন্ত সাজে সবাই সেজেছে, এটা খুব অন্যরকম। আমার তো খুবই ভালো লাগছে, আমার মনে হচ্ছে সবারই ভালো লাগছে। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই কনসার্টের আয়োজন করা হয়েছে। টোটাল কনসেপ্টটাই আসলে তারেকের, সেজন্য তারেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদিও এখনো প্রোগ্রাম শুরুই হয় নাই, তারপরেও আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর এনজয় করো সবাই, সেটাই চাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, ফাল্গুনের উষ্ণ শুভেচ্ছা। সকাল হলে আরো ভালো হতো, দুপুরের উষ্ণ শুভেচ্ছা সবাইকে। আজকে আসলে অনেক সুন্দর লাগছে সকালবেলা, আমার মেয়েরা সবাই এত সুন্দর করে সেজে আসছে, কি বলবো, সবাইকে অনেক বেশি সুন্দর লেগেছে। আর পিঠা উৎসব তো আরো বেশি আনন্দের, ওখানে পিঠা খেয়ে খুবই ভালো লেগেছে। এখন হলো বাকি অনুষ্ঠানটুকু, যেটা আমরা এখন দেখতে যাব, এবং সেই অনুষ্ঠানটা আসলে আমি আশা করছি খুবই ভালো লাগবে, কারণ কোনোদিনও আমি এতটুকু বয়স হয়েছে আমি কোনো কনসার্টে যাই না। তো আজকে আমার স্কুলেই আমি প্রথম কনসার্টে, কিন্তু সবাই যখন দাঁড়িয়ে থাকবে শুনলাম, আমি বললাম যে না, এটা তো সম্ভব না, দাঁড়িয়ে থেকে গান শোনা আনন্দ করে শুনতে পারবো না। যার জন্য অনেক কষ্টে তারেকের কাছে বলে আমরা একটু চেয়ারের ব্যবস্থা করেছি, আমরা চারজন মানুষ। তারপরেও দেখি যদি গান শুনতে শুনতে উঠে দাঁড়িয়েও যেতে পারি, তাই না? ঠিক আছে, সবাইকে অনেক শুভেচ্ছা, শুরু করতে পারবো আমরা, এখনই শুরু করবো ইনশাল্লাহ। Thank you.
Thank you.
বন্ধু আমার ভালো লাগা কবিতা এই তোমার জন্য হতে পারে আমি দেবদাস রবীন্দ্র Thank you.
Oh, yeah.